যত মস্তানি নির্বাচন কমিশনের বাংলায় এসে দেখাচ্ছেন, যেখানে বাংলায় সবকটা বুথে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, এটা মোদী সাহেবের ষড়যন্ত্র বাংলার মানুষকে অপমান করার জন্যে, বাংলাকে সবসময় শৃঙ্খলাহীন বলা। অথচ নির্বাচন কমিশনের কোমরে জোর নেই। যখন শহীদদের নিয়ে মোদী যখন নির্বাচনী প্রচার করে, তার মুখ বন্ধ করার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। যখন মোদী যখন ওই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে নির্বাচনের প্রচার করে, সেইটা বন্ধ করার ক্ষমতা নির্বাচনের কমিশনের নেই। নির্বাচন কমিশন যেখানে সুষ্ঠু নির্বাচন হচ্ছে সেইখানে এসে যত লম্বি চম্বি, সারা ভারতবর্ষে মোদীর দেশে সবথেকে বেশি নির্বাচনে কারচুপি হয়, সেখানে নির্বাচন কমিশন নীরব দর্শক হয়ে থাকে। আজকে সবথেকে বেশি মোদী যেখানে দাঁড়িয়েছেন বারাণসী, সেইখানে মানুষকে ভোট দিতে দেওয়া হয় না, নির্বাচন কমিশন চুপ করে রয়েছে। এখানে আমাদের দুর্ভাগ্য, এখানে নাচতে না জানলে উঠান বেঁকা, বিরোধীদের পায়ের তলায় মাটি নেই। কংগ্রেস সিপিএম বিজেপি এক হয়েছে, হয় নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে তৃণমূলের বিরুদ্ধে, ষোলোতেও করেছে, তা এর পরের যতগুলো নির্বাচন চোদ্দতেও করেছে, অনেক নাটক বিজেপিরা করেছে, সেই নাটক এখন নির্বাচন কমিশনে ঢুকে পড়েছে। কিন্তু বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে, তার কারণ পাথরে লেখো নাম সে নাম মুছে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জির নাম লেখা রয়েছে। যতই করুক নির্বাচন কমিশন, বাংলায় কিচ্ছু করতে পারবে না। যত ভোটের বাড়াবে তত তৃণমূলের ভোট বাড়বে। সুরক্ষা, দেশের সুরক্ষা করে আমাদের আর্মিরা। অমিত শাহ দেশের সুরক্ষার জিম্মেদার নয়, বিজেপি জেপের সুরক্ষা। এর আগেও বাংলাদেশ যুদ্ধ হয়েছিল, এই আমাদের আর্মি আমাদের দেশকে সুরক্ষা করেছিল। চাইনিজ অ্যাগ্রেশন হয়েছিল, মোদী ভাই তখন জন্মায়নি, দেশের আর্মি তখন সুরক্ষা করেছিল। তাই সুরক্ষার জিম্মেদারি বিজেপির নয়, সুরক্ষার জিম্মেদারি এবং সেটা সম্পূর্ণভাবে ভারতের সেনাবাহিনীর, যেটা ভারতের রাষ্ট্রপতির আন্ডারে থাকে, সেটা মোদীর আন্ডারে থাকে না, অমিত শাহর আন্ডারে থাকে না। তাই যারা সেইটাকে নিয়ে আজকে ইস্তাহার করে, যারা সেটাকে নিয়ে আজকে রাজনীতি করে, তারা দেশের সেনাবাহিনীকে অপমান করে, দেশকে অপমান করে। এনআরসি হবে না, আমরা সবাই সুখে আছি, ভালো আছি। অ্যাকর্ড হয়েছিল, তাও সুপ্রিম কোর্টের শেডে আসামের 40 লক্ষ বাঙালিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে রেখে দিয়েছে, আত্মহত্যা করেছে, 5টা বাঙালিকে খুন করেছে, কোনো কাউকে অ্যারেস্ট হয়নি। আর এখানে যদি আবার অমিত শাহরা তাই করতে আসে, বাংলার মানুষ আর গুজরাটে ফেরত যাবে না, অমৃত শাহের ঠ্যাং ভেঙে দেবে। আচ্ছা, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, সব ছাগলের উত্তর দিতে হবে। ভোট দিন।